লড়াই চলছিল দুটি সরিসৃপের মধ্যে একটি সরিসৃপ আরেকটি সরিষ্রিপকে কামড়ে ধরেছিল যুদ্ধ প্রায় জয়ের মুখে কিন্তু মাঝপথে হস্তক্ষেপ করল এক ব্যক্তি ফলে যুদ্ধ হয়ে গেল একতরফা যাকে সাহায্য করতে হস্তক্ষেপ করল ওই ব্যক্তি মৃত্যুর মুখ থেকে সে বেঁচে পালিয়ে গেল অপর সরিষ্রীপটিকে ফিরতে হল খালি মুখে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি সবুজ রঙের সাপকে কামড়ে ধরেছে একটি গেকো আর সাপটি নিজেকে ছাড়াবার জন্য আপ্রাণ চেষ্টা করছে কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না গেকোয়া সাপের এই লড়াইয়ের মধ্যে প্রবেশ করে এক ব্যক্তি তিনি সাপটিকে বাঁচানোর চেষ্টা করে প্রথমে সাপটির লেজ ধরে নাড়তে থাকেন ভেবেছিলেন ঝাঁকুনির ফলে গেকো সাপটিকে ছেড়ে দেবে কিন্তু গেকো সাপটিকে ছাড়তে রাজি হয় না বেশ কিছুক্ষণ এরকম চলার পরে ওই ব্যক্তি এবার সাপটির গেকোর কাছ থেকে ছাড়াবার জন্য টানাটানি শুরু করেন তারপর গেকো সাপটিকে ছেড়ে দিয়ে নিজের পথে চলে যান এই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে কোনো কোনো নেটিজেনদের দাবি ভিডিওটি দু সালের কিন্তু সম্প্রীতি এইটি সোশ্যাল মিডিয়ায় ফের একবার পোস্ট হওয়ার পরে ভাইরাল হয়েছে